ওকে আবিদ, হ্যালো সবাইকে, সবাইকে ওয়েলকাম ওয়ার্ডপ্রেস 6.1 এর কোর কন্ট্রিবিউশন স্টোরির সেকেন্ড এপিসোডে। সো আজকে আমাদের সেকেন্ড এপিসোডে আমাদের সাথে আছে হচ্ছে রাফি আহমেদ, যে কিনা ওয়ার্ডপ্রেস 6.1 এর একজন কোর কন্ট্রিবিউটর। সো আজকে আমরা তার স্টোরি শুনবো। সো ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশন রাফি আহমেদকে। সো রাফি আহমেদ, আপনি কি কাইন্ডলি হচ্ছে আপনার তাহলে একটু ওয়ার্ডপ্রেস অরিজিন স্টোরি একটু শেয়ার করবেন আমাদের সাথে, যে কিভাবে শুরু করেছিলেন ওয়ার্ডপ্রেস এর সাথে কাজ করা? জি ভাইয়া, তো সাধারণত আমি ওয়ার্ডপ্রেস এর সাথে কাজ করা শুরু করি 2016 সাল থেকে। প্রথমে ওই টিম ডেভেলপমেন্টেই কাজ করতাম, তারপরে আস্তে আস্তে ওয়ার্ডপ্রেস এর প্লাগ ইন সম্বন্ধে জানা শুরু করলাম, একই সাথে টিম ডেভেলপমেন্টেরও কাজ করতাম। তো এখনো পর্যন্ত ওই ওয়ার্ডপ্রেসেই আছি, অথ লেভে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছি। তো এটাই আর কি শুরু ছিল আর কি ওয়ার্ডপ্রেস এর আমার। আচ্ছা আচ্ছা জস, তাহলে আচ্ছা, আপনি তো হচ্ছে একজন ওয়ার্ডপ্রেস 6.1 মিশার একজন কোর কন্ট্রিবিউটর। সো জি আপনি কি ভাইয়া, আমাকে বলবেন যে হচ্ছে ওয়ার্ডপ্রেস 6.1 এ আপনার কন্ট্রিবিউশনের পার্টটু কি ছিল, আর হচ্ছে কিভাবে কি করলেন আসলে 6.1 এ কন্ট্রিবিউশন, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন? তো 6.1 এর সাথে আমি ওই 5.9 থেকে আসলে কন্ট্রিবিউশন করতেছি রেগুলারলি ওয়ার্ডপ্রেসে, এন্ড 6.1 এ ওইটাই করে যাই। তো 6.1 এ যেটা করা হয় আসলে ওই অনেক জায়গায় ডিসকাশন দিয়ে কন্ট্রিবিউশন করি, আমার ওপিনিয়ন জানাই, এন্ড অনেক জায়গায় আছে যে আমি কোনো ইস্যু পাইলে সেটা রিপোর্ট করি, এন্ড পারলে সেটার মানে ফিক্স দিয়েও, রিপোর্টের সাথে ফিক্সটাও দিয়ে দিই, এন্ড খুঁজতে থাকি আর কি কোনো ট্র্যাকের মধ্যে কোনো ইস্যু থাকলে সেটা নিয়ে ঘাটাঘাটি করি, এন্ড ওই কন্ট্রিবিউট শুরু করি আর কি বা ডিসকাশন করি। তো এভাবেই দেখা যায় যে আসলে কন্ট্রিবিউশনটা হয়েছে আর কি, ডিসকাশন, পুল রিকোয়েস্ট, প্যাচ এগুলা দিয়েই সাধারণত। আচ্ছা জোস, তাহলে আচ্ছা, আপনার হচ্ছে আমাদের তো অনেকেই হচ্ছে নতুনরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউট করতে চায়, তো তাদের জন্য কি কোনো সাজেশন আছে আপনার যে কিভাবে আসলে কন্ট্রিবিউট করলে বেটার হয় অথবা কিভাবে করতে পারে, তাদের জন্য কোনো সাজেশন? তো ওয়ার্ডপ্রেসে আসলে সাধারণত কোরই শুধু একটা পার্ট না যেখানে কন্ট্রিবিউশন করা যায়, সেখানে অনেকগুলা সেক্টর আছে, যেমন ডকুমেন্টেশন, মার্কেটিং, ডিজাইন, তারপর কোর তো অবশ্যই একটা আছে। তো প্রোগ্রামিং, যারা আসলে অবশ্যই প্রোগ্রামিং ভালোবাসে বা প্রোগ্রামিং করতে অনেক বেশি ইচ্ছুক, তারা অবশ্যই মানে আমি মনে করি কোরের দিকেই যাবে আর কি। তো কোরের দিকে করতে হলে আমার প্রথম যেটা সাজেশন থাকবে যে ওয়ার্ডপ্রেসের যে কোড বেসটা আছে সেটা সাধারণত গিটহাবে ওপেন সোর্স, তো কেউ চাইলে সেটা গিটহাব থেকে ফর্ক করে বা তার এনভায়রনমেন্টে ডাউনলোড দিয়ে হয়তো বা সপ্তাহ খানেক বা মাস খানেক দেখতে পারে কোড গুলা, যাতে ও ইউজ টু হতে পারে কোডের উপর। কারণ অন্যজনের করা কোড তো মানে একদিনেই তো এগুলা নিজের হাতে নিয়ে আসা বা ওইগুলা বোঝা সম্ভব না। তো সপ্তাহ খানেক বা মাস খানেক দেখলো, তারপর আস্তে আস্তে যে ওয়ার্ডপ্রেসের যে make.wordpress.org যেটা আছে ওইখানে সুন্দর করে সবকিছুর গাইডলাইন আছে যে কিভাবে কন্ট্রিবিউশনটা শুরু করা যায়, কিভাবে পিসিতে এনভায়রনমেন্ট সেট আপ করা যায়, এন্ড কিভাবে আর কি বাগ গুলা খুঁজতে হয়। তো ওয়ার্ডপ্রেসের সাধারণত একটা ভালো দিক হচ্ছে যে ওরা যে ইজি প্রবলেম যেগুলো আছে ওইটা গুড ফার্স্ট বাগের আন্ডারে রেখে দেয়। তো যারাই নতুন শুরু করতে চায় তো আমার ওদের জন্য সাজেশন থাকবে যে ওরা যেন গুড ফার্স্ট বাগ যে সেকশনটা আছে বা ক্যাটাগরিটা আছে ওইখান থেকেই শুরু করে। সাধারণত ওইখানে ইজি প্রবলেম গুলাই থাকে, অনেক লোকজন মানে ওইগুলা নিয়ে ডিসকাশনেও থাকে। তো সাধারণত যেটা করা হয়, যারাই আমি সাধারণত যেটা করি, যেগুলাতে আসলে পেজ যেগুলাতে প্রয়োজন হয়, একদম সাইটে একটা কলাম আছে যে পেজ লাগবে কিনা, তো নিডস পেজে যেগুলো আছে ওইগুলাতেই কন্ট্রিবিউশন করার ট্রাই করি। এন্ড হ্যাজ পেজ যেগুলো আছে ওইগুলা সাধারণত আমি মানে পেজ গুলা নেই টেস্ট করি, দেখি ওইখানে যদি কোনো ইম্প্রুভমেন্ট আমি মনে করি যে করা যায় তো সেখানে আবার একটা ইম্প্রুভমেন্ট অ্যাড করে তারপরে পেজটা দিই, ওইভাবে আর কি কোড দিয়ে কন্ট্রিবিউশন চাইলে কেউ ওইভাবে করতে পারে। আর কেউ যদি চায় মানে ডিসকাশন করেও কন্ট্রিবিউট করতে পারে যে হ্যাঁ আমার কাছে একটা আইডিয়া আছে যেটা মানে আমি মনে করি এইভাবে করা যাবে, বাট আনফর্চুনেটলি আমার সময় বা কোনো অসুবিধার কারণে আমি কোড দিয়ে কন্ট্রিবিউট করতে পারতেছি না, বাট আমি আমার ওপিনিয়ন বা সাজেশন দিয়ে ওইখানে ডিসকাশনের মাধ্যমে কন্ট্রিবিউশনটা করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে যে ওয়ার্ডপ্রেসে অনেক সময় দেখা যায় যে আমরা ইউজ করার সময় অনেক ইস্যু বা ইম্প্রুভমেন্ট আমাদের চোখে পড়ে যে হ্যাঁ এই জায়গাটা ইম্প্রুভ করলে হয়তো বা আরেকটু ভালো হইতো বা এই জিনিসটা আসলে একটু বাগি আছে, তো এগুলা দিয়ে কোডের টিকিট খোলা যায়। তো টিকিট খোলার মাধ্যমেও সাধারণত ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউশন করা যায়। তো এই তিনটা দিক আছে যেগুলা দিয়ে সাধারণত ওয়ার্ডপ্রেসে কন্ট্রিবিউট করা যায়। অসম, তাহলে আমরা যেটা জানলাম যে আসলে যারা নতুনরা
কন্ট্রিবিউট করতে চায় তাদের তো আসলে তাহলে কোনোভাবে কোড দিয়ে কন্ট্রিবিউশন করতে হবে এমন কিছু না, যে তারা কিন্তু ডিসকাশন করে অথবা তারা কোনোভাবে টিকিট ক্রিয়েট করে এভাবে কন্ট্রিবিউট করতে পারে। জি এভাবে করতে পারবে। রাইট রাইট। সো আচ্ছা রাফি ভাইয়া, আমার কাছে আরেকটা হচ্ছে, আপনাকে আমাকে একটা জিনিস বলুন, যারা নতুনরা কন্ট্রিবিউট করতে চায় তাদের জন্য যেটা আসলে প্রথমে যেটা আসলে হয় যে তারা মানে একটু দিশেহারা হয়ে যায় যে আমরা কই থেকে স্টার্ট করব, সো তাদের জন্য কি কোনো আপনি একটু সাজেশন দিবেন যে হচ্ছে কোনো একটা হ্যান্ডবুক অথবা হচ্ছে কোনো কোন জায়গা থেকে শুরু করবে, বা হ্যান্ডবুক অথবা রিসোর্স গুলা কই পেতে পারে তারা এই শুরু করার জন্য, এটা আমাদের একটু বলবেন। জি ভাইয়া, তো আসলে ওয়ার্ডপ্রেস কমিউনিটিটা অনেক বড়, তো এখানে আসলে অলরেডি ওরা ডকুমেন্টেশন আছে ওইখানে যে কোডে কন্ট্রিবিউশন করার। তো অনেকের কাছে হয়তো বা এটা একটু ট্রিকি বা টাফ মনে হইতে পারে, যেহেতু আমরা সাধারণত অনেকে এইভাবে ডকুমেন্টেশন পড়ে অভ্যস্ত না, বা অনেকের কাছে বোরিং ফিল হইতে পারে, যে অনেক লোকজন আছে ডকুমেন্টেশন পড়তে বোরিং ফিল হয়। সেজন্য আমি দেখছি রিসেন্টলি ওয়ার্ডপ্রেস টিভিতে আর কি আমাদের একজন ভাইয়া আর কি ওই বাংলায় আর কি ওয়ার্ডপ্রেস কোডে কন্ট্রিবিউশন কিভাবে করা যায় ওইরকম এপিসোড করে করে ভিডিও দিতেছেন। তো ওনারা চাইলে এটাও দেখতে পারেন। ওর ইউটিউবেও অনেকগুলা রিসোর্স আছে দেখছি, কয়েকজন লোক আর কি ওইগুলা পাবলিশ করছেন যে কিভাবে কোডে কন্ট্রিবিউশন স্টার্ট করা যায়। অ্যান্ড অলসো হচ্ছে গিয়ে এখন সাধারণত প্রত্যেক মাসেই আমরা মানে সিলেট ওর ঢাকায় আমি দেখছি যে প্রত্যেক মাসেই ওয়ার্ডপ্রেস এর মিট আপ হয়, সেখানে আমাদের সিলেটে যেটা হয় আর কি। তো এখানে একটা প্রত্যেক সময় একটা চ্যাপ্টার থাকে যে কোডে কিভাবে কন্ট্রিবিউশন বাড়ানো যায় বা কিভাবে করা যায় ইজিলি, তো ওইগুলা নিয়ে ডিসকাশন হতে পারে। তো আমার কাছে যেটা মনে হয় ইজিয়েস্ট ওয়ে হচ্ছে গিয়ে ওই মিট আপ গুলাতে জয়েন করা, কারণ ওইখানে অনেকেই আছে যে যারা অনেক দিন থেকে মানে কাজ করতেছেন ওয়ার্ডপ্রেস নিয়ে, তো ওনারাই অবশ্যই ভালো কিছু সাজেশন দিতে পারবেন বা কিভাবে আগানো যায়। এন্ড যেটা হচ্ছে কি আমার কাছে ওই বেস্ট মনে হয় যেটা ওয়ার্ডপ্রেস এর হ্যান্ডবুকটাই, কারণ ওরা দেখছি মানে অনেক স্টেপ বাই স্টেপ ওইখানে বলে দিছে কেমনে কিভাবে কি করতে হয়, কিভাবে টিকেট ওপেন করতে হয়, কিভাবে একটা পুল রিকোয়েস্ট দিতে হয় বা পেজ কিভাবে সাবমিট করতে হয়, সবগুলো ওইখানেই আছে। তো কেউ চাইলে ওইখানে ইজিলি স্টার্ট করতে পারবে। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর স্লাক এর যে চ্যানেলটা আছে কোডের, তো ওইখানেও কেউ চাইলে জয়েন করে রেখে দিতে পারেন, যাতে নতুন কোনো ইস্যু আসলে বা নতুন কোনো টিকেট আসলে ওইখানে দেখতে পারবেন। এন্ড আরো মজার বিষয় হচ্ছে যেটা ওয়ার্ডপ্রেস কিন্তু ওই যারা নতুন কন্ট্রিবিউশন করতে চায় তাদের নিয়ে প্রত্যেক সপ্তাহে দেখা যায় যে একটা মিটিং করা হয়। তো স্লাকে যদি কেউ জয়েন থাকে ওই কোডের যে চ্যানেলটা আছে ওইখান থেকে ওনারা চাইলে ওই মিটিং এ জয়েন করতে পারেন, করে আস্তে আস্তে ওইখান থেকে মানে আলাপ আলোচনা করার মাধ্যমে বুঝতে পারবেন যে আসলে কিভাবে স্টার্ট করা যায়। তো আসলে ওয়ার্ডপ্রেস এর কোড কন্ট্রিবিউশন করা খুব একটা টাফ না, ইজি অ্যাজ ইউ প্রোগ্রাম মানে আমরা যেভাবে কাজ করি ওই জিনিসটাই। যেটা হচ্ছে গিয়ে সবাই মনে করে যে ওয়ার্ডপ্রেস একটা অনেক বড় সিএমএস সিস্টেম, এখানে কাজ করব আমি কেমনে পারবো কিনা না, আসলে ওই জিনিসটার কারণেই আর কি অনেকে পিছিয়ে যায়। তো একটু সাহস করে আগালেই মানে সবাই পারবে আর কি এখানে কন্ট্রিবিউট করতে ইনশাল্লাহ। আচ্ছা অসম, থ্যাংক ইউ রাফি ভাই আপনার কোর কন্ট্রিবিউশন স্টোরি আমাদের সাথে সবার সাথে শেয়ার করার জন্য। এন্ড আশা করি আপনি অনেক সাজেশন দিলেন নতুনদের জন্য, সো আশা করি এই সাজেশন গুলো নতুনরা ফলো করে আমাদের আরো কোর কন্ট্রিবিউটর হচ্ছে বাড়বে আমাদের বাংলাদেশে, অথবা সবাই অনেক ইন্সপায়ার্ড হবে কোর কন্ট্রিবিউশনের জন্য। সো থ্যাংক ইউ রাফি ভাই অ্যাগেইন। সো আশা করি আপনার এই সাজেশন গুলো আজকে আমাদের সবার অনেক কাজে লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাইকে। আজকে আমাদের এপিসোডটা এই পর্যন্তই ছিল, আমরা আরো হচ্ছে নেক্সট আরো অনেকগুলো এপিসোড করব যাদের আমরা আরো অনেক কোর কন্ট্রিবিউশন স্টোরি আমরা শুনবো। থ্যাংক ইউ।